আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন মাধ্যম নিয়ে। ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝায়? আমরা জানি যখন তথ্য একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসের মধ্যে আদান প্রদান করা হয় তখনই তাকে ডেটা কমিউনিকেশন বলে। আর মাধ্যম বলতে বোঝায় যখন একটি ডিভাইস থেকে তথ্য অন্য একটি ডিভাইসে আমরা আদান প্রদান করার চিন্তা করব তখন নির্দিষ্ট একটি মাধ্যমের প্রয়োজন হবে, একটি পথের প্রয়োজন হবে যেখানে তথ্য কী করা হবে, আদান প্রদান করা হবে। এই পথকেই বলা হবে মাধ্যম। এখন এই ডেটা কমিউনিকেশনের দুই ধরনের মাধ্যম রয়েছে, একটি হলো তার মাধ্যম আর একটি হলো তার বিহীন মাধ্যম। তার মাধ্যমে যে যে ধরনের তার ব্যবহার করা হয় সেগুলো হলো টু স্পিয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল। এই কেবলগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করতে পারি। তারপরে রয়েছে তার বিহীন মাধ্যম। তার বিহীন মাধ্যম কি? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলো হলো তার বিহীন মাধ্যম। এর মাধ্যমেও আমরা তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করতে পারি। আমরা এখন জেনে নিব তার মাধ্যমের মধ্যে কোন ধরনের তার কিভাবে তৈরি এবং এদের মধ্যে দিয়ে কত ব্যান্ডউইথে ডেটা ট্রান্সফার হয়। আমরা যে টেলিফোন লাইনের কানেকশন দেখেছি বা স্বল্প দূরত্বে যে নেটওয়ার্ক তৈরি করা হয়, এই নেটওয়ার্ক তৈরি করার জন্য যে ধরনের কেবল ব্যবহার করা হয় সেটি হলো টু স্পিয়ার কেবল। এই কেবলে চার জোড়া কেবল পেঁচানো আকারে থাকে। প্রতি জোড়া কেবলের মধ্যে একটি কমন সাদা তার থাকে আর অন্যান্য কেবলগুলো ভিন্ন ভিন্ন কালারের হয়ে থাকে। তারগুলো সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। টু স্পিয়ার কেবলে যে চার জোড়ার মধ্যে কমন তার ব্যতীত অন্যান্য যে তারগুলো থাকে যে রঙের সেগুলো হলো কমলা, সবুজ, নীল, বাদামি। এই টু স্পিয়ার কেবলের মধ্য দিয়ে 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত ডেটা ট্রান্সমিশন করা যায়। এই কেবলের ডেটা ট্রান্সমিশন লস অনেক বেশি হয়, এটি সাধারণত কম পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি কেবলের 0.4 mm থেকে 0.9 mm পুরুত্ব থাকে। টু স্পিয়ার কেবল দুই ধরনের হয়ে থাকে, একটি হলো UTP, অন্যটি হলো STP। আমরা এই টু স্পিয়ার কেবল যে ধরনের কানেক্টরের মাধ্যমে কানেক্ট করতে পারি সেগুলো হলো তোমাদের সামনে দেওয়া আছে ছবিগুলো, RJ45 কানেক্টর অ্যান্ড পোর্ট। এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা একাধিক টু স্পিয়ার কেবলকে সংযুক্ত করতে পারি। UTP হলো আনসেলড টু স্পিয়ার কেবল, অর্থাৎ যে কেবলের মধ্যে কি থাকে না, কোনো আবরণ থাকে না, তাকে আমরা বলবো কি, UTP, অর্থাৎ আনসেলড টু স্পিয়ার। তোমাদের সামনে যে চিত্রটি রয়েছে এই চিত্রটি হলো UTP কেবল, আর সেলড টু স্পিয়ার কেবল হচ্ছে এরকম। UTP অনেক প্রকারের হয়ে থাকে। UTP CAT 1, CAT 2, CAT 3, CAT 4, CAT 5, CAT 5E, CAT 6, CAT 6A, CAT 7। টু স্পিয়ার কেবলের মধ্যে EMI বেশি থাকায় এটি, এবং আরেকটি বিষয় হচ্ছে এটি রেডিয়েটেড নয়েজ তৈরি করে, সেজন্য সিগন্যাল অপেক্ষাকৃত বাধাগ্রস্ত হয়। এ ধরনের কেবলে 100 মিটারের বেশি যদি আমরা ডেটা ট্রান্সমিশন করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে রিপিটার ব্যবহার করতে হবে। এই টু স্পিয়ার কেবলের কিছু সুবিধা অসুবিধা রয়েছে, সেগুলো আমরা এখন জেনে নিব। টু স্পিয়ার কেবলের যেই সুবিধা এবং অসুবিধাগুলো রয়েছে সেগুলো হলো কম দূরত্বে যোগাযোগ কেবল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, টেলিফোন লাইনে সর্বপ্রথম টু স্পিয়ার কেবল ব্যবহৃত হয়, এটি অন্যান্য কেবলের তুলনায় দামে সস্তা, সহজে স্থাপন করা যায়। টু স্পিয়ার কেবলের যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো হলো
ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অনেক বেশি, বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য কি 2 কিলোমিটার পর পর রিপিটার বসাতে হয়, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত বেশি থাকে। এগুলো আমরা ব্যবহার করতে পারি লোকাল এরিয়া নেটওয়ার্কে, টেলিফোন লাইনে, বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে আমরা E2SPR কেবল ব্যবহার করতে পারি। এখন আমরা জেনে নেব কোএক্সিয়াল কেবল সম্পর্কে। আমরা বাসা বাড়িতে যে ডিস টিভি চালাই, এই ডিস টিভির যে কানেকশন দেওয়া হয়, এই কানেকশনের জন্য যে কেবল ব্যবহার করা হয়, এই কেবলটি মূলত কোএক্সিয়াল কেবল। তোমাদের সামনে একটি কোএক্সিয়াল কেবলের চিত্র দেওয়া রয়েছে। কোএক্সিয়াল কেবলে অনেকগুলো স্তরে বিভক্ত থাকে। কোএক্সিয়াল কেবলের কেন্দ্র দিয়ে থাকে সলিড কপার তার, এই সলিড কপার তারকে ঘিরে থাকে ফোমের ইনসুলেশন, ফোমের ইনসুলেশনের বাইরে থাকে কপার জালিকা, এবং তার বাইরে থাকে কি জ্যাকেট। এখন এই জালিকার কাজ কি? এই জালিকার কাজ হলো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ থেকে সিগন্যালকে রক্ষা করাই মূলত এর কাজ। আর এই ফোমের ইনসুলেশনের কাজ হচ্ছে কপার তার থেকে জালিকাকে পৃথক করার জন্যই মূলত ব্যবহার করা হয়ে থাকে। আর জ্যাকেটের কাজ বা আউটসাইড ইনসুলেশন এর কাজ হলো এই কেবলকে ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করা। কোএক্সিয়াল কেবল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে থিন নেট আর একটি হচ্ছে থিক নেট। এখন এই থিন নেট কি এবং থিক নেট কি? থিন নেট এবং থিক নেট জানার আগে আমরা জেনে নিব কোএক্সিয়াল কেবল কানেক্ট করার জন্য যে ধরনের কানেক্টর ব্যবহার করা হয় সেগুলো। বিএনসি কানেক্টর অ্যান্ড পোর্ট, তোমাদের সামনে যে চিত্রগুলো রয়েছে, এই ধরনের কানেক্টরের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা একাধিক কোএক্সিয়াল কেবলকে কানেক্ট করতে পারি। কোএক্সিয়াল কেবলের থিন নেট কেবলটি 0.25 ইঞ্চি পুরুত্ব হয় এবং ডেটা ট্রান্সমিশন হয় 185 মিটার রিপিটার ছাড়া। এরপরে যদি আমরা ট্রান্সমিশন করতে চাই তাহলে রিপিটার বসাইতে হবে। ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Mbps। থিকনেট কেবলের পুরুত্ব হচ্ছে 0.5 ইঞ্চি, এটি 500 মিটার পর্যন্ত রিপিটার ছাড়াই তথ্য আদান প্রদান করতে পারে। এই থিকনেট কেবলের মধ্য দিয়ে 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত তথ্য আদান প্রদান করা যেতে পারে। কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা অসুবিধা রয়েছে, সেগুলো আমরা জেনে নেব। কোএক্সিয়াল কেবলের যেই সুবিধা আছে সেগুলো হলো UTP বা STP কেবলের তুলনায় এর সিগন্যাল অ্যাটেনুয়েশনের পরিমাণ কম, বেটা স্থানান্তর গতি বেশি হয়, 500 MHz ফ্রিকোয়েন্সিতে ডিজিটাল ও অ্যানালগ ডেটা পাঠানো যায়, টু স্টেট পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায় এবং সিগন্যাল অ্যাটেনুয়েশন একেবারেই কম, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত টু স্টেট পেয়ার কেবলের চেয়ে কম, ফাইবার অপটিক কেবলের তুলনায় দামে সস্তা। কোএক্সিয়াল কেবলের কিছু অসুবিধাও রয়েছে, সেগুলো হলো ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর, রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে তথ্য পাঠানো যায় না, এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন, এই কেবল টুইস্ট পেয়ার কেবলের চেয়ে ব্যয়বহুল। এটি আমরা কোথায় ব্যবহার করি? আমরা সাধারণত টেলিভিশন নেটওয়ার্কে ব্যবহার করি, ডিস টিভি কেবল টিভি নেটওয়ার্কে, CCTV নেটওয়ার্কে, লোকাল এরিয়া নেটওয়ার্কে এটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।